আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পার্ট আর্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই পার্টে নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখো চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি কম্পিউটারে একটি ল্যাপটপের বাহ্যিক অংশ হার্ডওয়্যার পার্ট সাতও আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম তো কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল এবং অর্থপূর্ণ করতে সফটওয়্যার ব্যবহার করা হয় আজকে আমরা আলোচনা করব পার্ট আট অ্যাপ্লিকেশান সফটওয়্যার শিক্ষণ ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা এপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার সফটওয়্যারের কাজ বর্ণনা করতে পারবে কাস্টমাইজ সফটওয়্যারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে আমরা বইয়ে পাঠ আটে বত্রিশ পৃষ্ঠায় দেখো মাঝখানে অংশটাতে আমরা যাই ওখানে এপ্লিকেশান সফটওয়্যার দুই ধরনের প্যাকেজ সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার যে কাজগুলো প্রায় সবারই করতে হয় সেগুলোর জন্য আলাদাভাবে অনেকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করে ফেলে যেমন লেখালেখি অ্যাপ্লিকেশান সফটওয়্যার এটাকে বলে ওয়ার্ড প্রসেসর এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে ঠিক সেরকম ছবি আঁকার জন্য গান শোনার জন্য ভিডিও দেখার জন্য নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার বিভিন্ন কোম্পানির যেরকম গাড়ি টেলিভিশন ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রি করে টাকা উপার্জন করে তোমরা শুনে হয়তো অবাক হবে সারা পৃথিবীর সবচেয়ে মানুষদের অনেকেই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে তাহলে যে কাজগুলো আমরা সবসময় কম্পিউটারে করে থাকি এই ধরনের কাজগুলো করার জন্য যে সফটওয়্যারগুলি তৈরি করা হয় এটাকেই বলা হয় প্যাকেজ সফটওয়্যার দেখো এখানে আমরা ওয়ার্ডে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে তাহলে ওয়ার্ড প্রসেসরটাও এই হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার যে প্যাকেজ সফটওয়্যার কাকে বলেন মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন এর ফোল্ডার এর ভিতর আরো অনেকগুলো সফটওয়্যার রয়েছে এই সকল সফটওয়্যার এর সমিত হলো প্যাকেজ সফটওয়্যার আরো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার দেখি দেখো মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইন্টারনেটে ঘুরে বেড়ানো যায় তাহলে ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আমাদের কোন সফটওয়্যার লাগে মজিলা ফায়ারফক্স এ ধরনের আরও অনেক সফটওয়্যার আছে গুগল কম মিনি এ ধরনের আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি তারপর দেখো ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে গান শোনা ও ভিডিও দেখা যায় আরও কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা দেখি দেখো গেম এক্সপ্লোরার এটা দিয়ে আমরা কম্পিউটারে গেম খেলতে পারি তারপর দেখো ছবি আঁকার জন্য ছবি আঁকার সফটওয়্যার দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি কি টিভি ক্যামেরা এবং গাড়ি এই জিনিসগুলো এগুলো বিক্রি করলে কি পাওয়া যায় অর্থ পাওয়া যায় যেটা আমরা পাঠ্য বইতে পড়েছিলাম দেখা একজনের ছবি দেখতে পাচ্ছ সব সবাই খুবই পরিচিত একটি মুখ আমরা সবাই ওনাকে চিনি উনি পৃথিবীর একজন বিখ্যাত ধনী বিল গেটস এই বিল গেটস মাইক্রোসফট কোম্পানির বিভিন্ন সফটওয়্যার বিক্রি করে বিশ্বে ধনীদের একজন হয়েছেন তাহলে বিশ্বের যে বড় বড় ধনীরা তারাও কিন্তু এই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছেন তেমনি বিল গেটস উনিও মাইক্রোসফট কোম্পানি বিভিন্ন সফটওয়্যার বিক্রি করে বিশ্বে ধনীদের একজন হয়েছেন দেখো আমরা আবার পাঠ্য বই একটু যাই সব ধরনের কাজের জন্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে তাহলে কি সফটওয়্যার তৈরি করা সফটওয়্যার আছে অবশ্যই আছে আমরা তোমাদের আগেই বলেছি তোমরা যখন আরেকটু একটু বড়ো হয়ে প্রোগ্রামিং করা শিখবে তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করা সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে বলে কাস্টমাইজ সফটওয়্যার আমার নিচে আরেকটি অংশ আছে পড়ি অপারেটিং সিস্টেম যেন পৃথিবী মানুষ বিনামূল্যে পেতে পারে সেজন্য যেরকম পৃথিবী বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছেন ঠিক সেরকম নানা ধরনের প্যাকেজ সফটওয়্যার সেভাবে তৈরি হয়েছে প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে সব ধরনের সফটওয়্যার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বড় হয়ে তোমরা হয়তো এই ধরনের আন্দোলনে যোগ দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় মানে একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখনই তাকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার আমরা প্রথমে পড়েছিলাম অ্যাপ্লিকেশান সফটওয়্যার দুই ধরনের একটি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর একটি হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যারটা কি কম্পিউটারে বিভিন্ন কাজ করার জন্য যে সফটওয়্যারগুলি ব্যবহার করা হয় তাকে প্যাকেজ সফটওয়্যার বলে আর কম্পিউটারে কোনো বিশেষ সফটওয়্যার বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখনই তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো বিশেষ সফটওয়্যার কি এবং কাস্টমাইজ সফটওয়্যার কি আর একটু দেখি কাস্টমাইজ সফটওয়্যারে কি দেখো বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে সময় অপচয় হয় এবং সিরিয়াল কি ও অ্যাক্টিভিটেড করতে অনেক সময় লেগে যায় এই সমস্যা থেকে পরিতাণের উপায় হলো কোনো বিশেষ সফটওয়্যারের ব্যবহার করা মানে কম্পিউটারের সফটওয়্যারে যে সমস্ত সমস্যা থাকে ওর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু বিশেষ সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি এই বিশেষ সফটওয়্যার গুলোকে বলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার এই বিশেষ সফটওয়্যার কি আমরা একটু আগে পড়েছিলাম কাস্টমাইজ সফটওয়্যার মোটামুটি এই ছিল আমাদের পার্ট আর্ট আর্ট এর সম্পর্কে আমরা পড়েছি আটে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার এবং কাস্টমার সফটওয়্যারটা পড়েছি এখন আমরা একটু আস্তে আস্তে আগাবো কারণ আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে তাই আজকে শুধু পার্ট আটটা নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে অন্য পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো এই পার্টে আমি একটু বাড়ি কাজ সবাই দেখো বাড়ির কাজে আমি পাঁচটি এক কথা উত্তর দিয়েছি প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার সেটা আমরা সবাই জানি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার ইন্টারনেট হতে কোন সফটওয়্যার বিনামূল্যে সংগ্রহ করতে পারি ইন্টারনেট থেকে আমরা প্যাকেজ সফটওয়্যারটা বিনামূল্যে সংগ্রহ করতে পারি প্রোগ্রামিং করতে কোন সফটওয়্যার লাগে প্রোগ্রামিং করতে বিশেষ সফটওয়্যার বা কাস্টমাইজ সফটওয়্যারের জন্য লাগে ফার্মওয়্যার কি একটি বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটিকে লেখালেখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে ওয়ার্ড প্রসেসর এই আমি তোমাদেরকে পাঁচটি এক কথা উত্তর ভাবে প্রশ্নটাও বললাম উত্তরটাও বলে দিলাম ঠিক তেমনই তোমরা এরকম করে আরও দশটি এক কথা উত্তর এই পাঠ থেকে নিজেরাই সাজাবে নিজেরাই উত্তরটা তৈরি করবে তৈরি করে এরকম একটা আলাদা খাতায় সবাই তৈরি করে রাখবে প্রতিটা পাঠ থেকে ভাবে অল্প অল্প করে তোমাদের এইচডাব্লিউ দেওয়া হবে পরবর্তী সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে অ্যাসাইনমেন্টগুলো যত্ন করে সুন্দর করে উপস্থাপন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে বাসায় থাকবে